Hello everyone, this is me Shahreen from Carnesia. Makeup করার সময় তোমরা অনেকেই টেন্স থাকো কিভাবে তোমরা তোমাদের ডার্ক সার্কেলস, রেডনেস, পিগমেন্টেশন, অ্যাকনে প্রবলেম ইত্যাদি হাইড করে একটা ফ্ললেস মেকআপ লুক ক্রিয়েট করবে। সো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কালার কারেক্টিং করতে হয় এবং কন্ট্রোলিং করতে হয়। তোমরা দেখতে পাচ্ছ আমার ডার্ক সার্কেলস এর প্রবলেম আছে, যেহেতু আমার মিডিয়াম স্কিন টোন, সুতরাং আমি আমার চোখের নিচে এলে গার্লে এই অরেঞ্জ কারেক্টারটা ইউজ করব। আমি আমার স্কিনের কিছু স্পটস হাইড করার জন্য এলে গার্লের গ্রিন কারেক্টারটা ইউজ করব। তোমরা যদি ফেসের কিছু স্পেসিফিক জায়গা হাইলাইটেড দেখাতে চাও তাহলে এর ইয়েলো কারেক্টারটি ইউজ করতে পারো। এখন আমি কন্ট্রোলিং করে নিব ফেসের কিছু স্পেসিফিক জায়গায় শ্যাডো ক্রিয়েট করার জন্য অথবা জ লাইনকে শার্প দেখানোর জন্য অথবা ডাবল চিন হাইড করার জন্য তোমরা কন্ট্রোলিং করতে পারো। এভাবে আমি কালার কারেক্টারস ইউজ করে আমার স্কিনের সব ফ্লস হাইড করে একটি ফ্ললেস মেকআপ লুক ক্রিয়েট করেছি এবং কন্ট্রোলিং করে আমার ফেসের একটা সুন্দর শেপ ক্রিয়েট করেছি।